পরবর্তীতে দেখতে পারেন। লাইভও দিতে পারি, ফেসবুক লাইভে গ্রুপে দিয়ে দিই, একটা গ্রুপে রাখি যাতে কিছুটা এখানে কাজ হয়। আজকে ক্লাস লাইভে আছে, সাবধানে থাকি একটু, কথাবার্তা যাতে না হয়ে যায় বিতর্কিত। আচ্ছা আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিন? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম এক্সারসাইজটা যা ছিল, রিরাইট ইচ সেন্টেন্স ইউজিং নাম্বারস এন্ড অ্যাডজেক্টিভ নাউন্স। নাম্বার গুলোকে আমরা হাইফেনেটেড করে অ্যাডজেক্টিভ বানাবো, নাম্বার নাউনকে। কিরকম? আদম নিডস টু বাই সিক্স স্ট্যাম্পস ওর্থ 25 সেন্ট। সিক্স স্ট্যাম্পস, ছয়টা স্ট্যাম্প কিনতে হবে তাকে, এক একটার দাম কত? 25 সেন্ট। এটাকে কিভাবে ঘোরাতে পারি? আমার তার নাউনটা কি? নাউনটা হচ্ছে আমাদের এখানে, আই এম সরি, এটা এদিকে ঘুরে গেছে, নাউনটা হচ্ছে আমাদের স্ট্যাম্প, নাউনটা হচ্ছে আমাদের স্ট্যাম্প, আর তার অ্যাডজেক্টিভটা, নাম্বার নাউনটা কি? 25 সেন্ট। 25 সেন্টের কি? 25-এর এই হাইফেনটা হচ্ছে 25-এর হাইফেন, এটা অন্য কিছু না। আমাদেরকে কিভাবে বানাতে হবে? 25 এতটুকু, আর এই সেন্টটাকে আমরা হাইফেনেটেড দিয়া 25-এর সাথে মিলে একটা অ্যাডজেক্টিভ তৈরি করলাম। আর এই 25 পয়সা দামের কি জিনিসগুলো কি? স্ট্যাম্প। তাহলে এটা হচ্ছে নাউন, আর এই পুরোটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর নাম্বার নাউন, নাম্বার বা সংখ্যা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, হ্যাঁ, নাম্বার নাউন, তখন এটাকে হাইফেন, নাউনের সাথে সেন্টের সাথে 25 আমাদেরকে হাইফেন দিয়ে সেট করতে হবে। যেমন $50 আমরা বলতে পারি মিল, তাহলে আমরা বলতে পারি $50, ডলার্স বলা যাবে না, কিন্তু ডলার্স যেহেতু বলা যাবে না এই জন্যই আমরা হাইফেনটা নিলাম। মিল $50 মিল, মানে এই মিলগুলো এক একটা খাইতে $50 লাগে। তো এইখানে $50 মিল, অথবা দ্য মিল অফ এভাবে লিখে ফেলছি ডলার্স। কেন আমরা এরকম করলাম? কারণ আমরা জানি নাউন এবং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কখনো প্লোরাল হয় না। ফিফটির পরে যদি তুমি ডলার রাখো, ডলার্স দিতেই হবে, ডলার্স $50 বলতেই হবে, কারণ সংখ্যার পরে নাউনটা প্লোরাল করতে হবে। যেমন ফাইভ বয়, এ কথা বলা যাবে না, ফাইভ বয়েজ বলতে হবে। কিন্তু ফাইভের পরে তো বয়েজ তোমার দিতেই হবে, কিন্তু এই পুরোটাই যদি অ্যাডজেক্টিভ হয়ে যায়, তখন এটার পরে যদি একটা নাউন আসে, তখন এই অ্যাডজেক্টিভটা প্লোরাল হিসাবে থাকতে পারবে না, তখন এটাকে উঠিয়ে দিব আমরা এখানে হাইফেন দিয়ে। যেমন আমরা বলি ফাইভ বয় টিম, পাঁচটা ছেলের টিম, ফাইভ বয় টিম, মনে করো একটা ফুটবল ব্যাটে কিছু টিম, এটা ফাইভ বয়েজ বলা যাবে না, ফাইভ বয় টিম, আ ফাইভ বয় টিম, পাঁচটা ছেলের দল আর কি, এরকম। এই কাজটা আমরা এখানে করলাম। আচ্ছা, এবার আমরা মূল কোশ্চেনে আসি। ইভান জাস্ট হ্যাজ জাস্ট বট এ স্টেশন ওয়াগন,
দ্যাট হ্যাজ ফাইভ ডোরস, কি হবে এটা কে বলতে পারবে? একজন বলেন। আমি লিখছি হচ্ছে ইভান হ্যাজ জাস্ট বট আ ফাইভ ডোর স্টেশন ওয়াগন। ফাইভ ডোরস হবে না পা, ফাইভ, হ্যাঁ ফাইভ ডোর স্টেশন ওয়াগন, হ্যাঁ স্টেশন, স্টেশন ওয়াগন। ওকে ভেরি গুড, ইভান বট, ইভান হ্যাজ জাস্ট বট এ স্টেশন ওয়াগন দ্যাট হ্যাজ ফাইভ ডোর, ফাইভ ডোরস, তাহলে ফাইভ ডোরস করা যাবে না। সবাই এদিকে খেয়াল করেন, সাবধান থাকেন, এইখানে হাইফেনটা দিলামই এই প্লোরালটা উঠিয়ে দেওয়ার জন্য, কারণ অ্যাডজেক্টিভ কখনো প্লোরাল হয় না, এটা হচ্ছে এই নাউনের অ্যাডজেক্টিভ, স্টেশন ওয়াগনটার অ্যাডজেক্টিভ। ওকে, মাই কাজিন লাইকস দ্যাট লাভলি গ্রিপার্স উইথ ফোর কম্পার্টমেন্টস, কি হবে? মাই কাজিন লাইকস likes that lovely four compartment grippers, that lovely four compartment grippers, very good, four compartment, ami ekhane answer rekhechi, ami apnader dekhate pari, my cousin likes that gray four compartment purse, eta holo ta kora hoyni bad pore geche, lovely gray four compartment purse othoba gray purse dilo kono oshubidha hoyto na, etake change kora jay. Our new computer has a hard drive of 9.6 gigabytes, tale our new computer has a 9.6 gigabyte hyphen the gigabyte hard drive, 9.6 gigabytes kora jabe na kintu ekhane hyphen gigabyte hard drive. Okay, there is a new television in the lobby that has a screen that is 30 inches wide. তাহলে আমরা কোনটাকে করতে পারবো? সেটা 30 ইঞ্চ করে দেব, 30 ইঞ্চ স্ক্রিন, 30 ইঞ্চ স্ক্রিন, দ্যাট হ্যাজ এ স্ক্রিন, আওয়ার নিউ টেলিভিশন, দেয়ার ইজ এ নিউ টেলিভিশন ইন দ্য লবি দ্যাট that has a 30 inch screen, wide bola darkar nai, 30 inches na bole wide bolte paren jodi alada koren, wide screen, 30 inch screen othoba wide screen. Sherry likes her new stereo with its four speakers, Sherry likes her four speaker stereo, new, Sherry likes her new four speaker stereo, four speaker stereo. Okay, we went on vacation, we took a cooler that had a capacity of 80 quarts, we took a 80 quart cooler, capacity cooler, capacity দরকার নাই, capacity না দিলে চলবে, ক্যাপাসিটিটাই এটা 80 কোয়াট কুলার, 80 কোয়াট ক্যাপাসিটি কুলার বলতে হবে না। দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং ইজ এ স্ট্রাকচার অফ 92 স্টোরিজ, তাহলে এম্পায়ার স্টেট বিল্ডিং ইজ এ 92 স্টোরি স্ট্রাকচার, স্ট্রাকচার, ক্যান ইউ চেঞ্জ দিস বিল ওর্থ 20 pounds $20, can you change this bill or can you change this, this taken a day $20 bill, $20 worth, worth capacity, এই এক ধরনের কথা, এটা দাম আর কি, $20 বিল, অথবা অন্যভাবে করা যায়। আচ্ছা আমরা এই উত্তরগুলো একটু দেখিয়ে জায়গায়, প্রত্যেকটা উত্তর আপনার দরকার হয়, আরে আবার চলে গেল, প্রত্যেকটা উত্তর দরকার হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিন, $20 বিল অথবা আলাদা করে 92 স্টোরি স্ট্রাকচার, আমি আটটার জন্য আটটাই এখানে রেখে দিলাম, আপনারা রেখে দেন স্ক্রিনশট দিয়ে, পরবর্তীতে আপনারা দেখে নেবেন। আবার আমরা পরের পেজে যাই, আমাদের এখানে আটটা ছিল, বাকিগুলো হচ্ছে পরের পাতায়, বাকি 12টা।
In our English class last week, we had to write a composition of 250 words. We had to write a 250 word composition. A 250 word composition. বাকি রে কি শুনতেছেন নাকি অন্য কাজে ব্যস্ত আছে? Composition. We took a trip across America that lasted 10 weeks. We took a 10 এগুলো বুঝে বুঝে করতে হবে 10 week trip. We took a 10 week trip across America that lasted টাস্টা দিতে হবে না, কারণ দিতে হবে কারণ ওখানে 10 week trip-এই বলা হয়ে গেছে কথাটা America. We took a 10 week trip across America. We took a এটা লেখার দরকার ছিল না, কারণ আমি তো এখানে রাখছি এটা. We took a 10 week trip across. We took a 10 week trip across America. Okay. আচ্ছা এবার আসেন দেখি. To get to Gastonia from here, you need to drive for 6 hours. এটা বলেন তো দেখি কে বলতে পারবে? অনেক ভাবে করা যাবে, একটা সুন্দর ভাবে কেউ করে দেখান. টু গেট টু, আমি বলতেছি এখন মনে করেন কার বাসা, মনে করেন আমাদের মাহফুজাপুর বাসা ও গাজীপুর, কি জানি বলে আমাদের লাকিয়াপুর বাসা ও গাজীপুর. তাহলে গাজীপুর যেতে কতক্ষণ লাগে আপা এখান থেকে? মনে করেন 2 ঘন্টা. তাহলে টু গেট টু গাজীপুর ফ্রম হিয়ার ইউ নিড টু ড্রাইভ ফর 2 আওয়ার্স. তাহলে আমরা খুব সহজে যদি একভাবে বলি তাহলে আমরা ইজিলি ভাবে বলতে পারি গাজীপুর ইজ 2 আওয়ার ড্রাইভ ফ্রম হিয়ার. গাজীপুর ইজ গ্যাস্টোনিয়া ইজ 6 আওয়ার ড্রাইভ ফ্রম হেয়ার. আমি দেখি এটা আমার লাইভটা চলে কিনা. বিসিএস ব্যাংক অনলাইন গ্রুপ আপনার গ্রুপে আছেন কিনা আমি জানি না, গেলে একটু শেয়ার দিয়ে দিন. বিসিএস ব্যাংক অনলাইন গ্রুপের নাম হচ্ছে বিসিএস ব্যাংক অনলাইন, একটু দেখেন যদি সম্ভব হয় একটু শেয়ার দিয়ে দেন. বিসিএস ব্যাংক অনলাইন কভার ফটোতে একটা কম্পিউটারের ছবি আছে, একজনে কাজ করতেছে এরকম. এই যে শেয়ার দিয়ে দিন, ওইখানে বলতেছে সবাই একটু দয়া করে শেয়ার দিয়ে দেন. যারা দেখতেছেন এটা একটু শেয়ার দিয়ে দেন কষ্ট করে. মাশাআল্লাহ আশিকা শেয়ার ডিট. মাহফুজ আপা, লাকি আপা, রবিউল ভাই, মোবাশ্বরা, বিসিএস ব্যাংক অনলাইন ওইখানে গিয়ে একটু শেয়ার দেন, তাহলে আমার জন্য এই গ্রুপটা ডেভেলপ করতে একটু সুবিধা হয়, অনেকদিন কাজ করি না গ্রুপের জন্য. নিজের কথা নিজে শুনতে লজ্জা লাগে একটু. আচ্ছা এবার আসেন দেখি আমরা পরের আইটেমে যাই, সবাই একটু কষ্ট করে শেয়ার দিয়েন কিন্তু এটা. তাহলে আমরা এটা রেজাল্টটা একটু দেখি, আমি তো দেখলাম একটা, এই দেখেন গ্যাস্টোনিয়া ইজ 6 আওয়ার ড্রাইভ ফ্রম হিয়ার. গ্যাস্টোনিয়া এগুলি যে আমরা করতেছি কত সুন্দর ইংরেজি শেখা যায় জানেন. গ্যাস্টোনিয়া ইজ 6 আওয়ার ড্রাইভ ফ্রম হিয়ার. ওকে, Angela was very upset because she had spilled a can that contained 5 gallons of olive oil. বাক্যটার অর্থ কি? Angela was very upset, not Angela উচ্চারণটা Angela, এর উচ্চারণ AI হয়, Angel
ফেরেশতা ইংরেজি হচ্ছে অ্যাঞ্জেল না এঞ্জেল অ্যাঞ্জেলা ওয়াজ ভেরি আপসেট বিকজ শি হ্যাড স্পিল্ড সে ফেলে দিছে যেমন কোনো কিছু নাড়তে গিয়ে যদি গ্লাসের মধ্যে দুধটা নাড়তে গিয়ে আমি উপচে ফেলে দিলাম এরকম আর কি যেমন দুধ যখন বয়েলিং হইতে হইতে চুলার উপরে হঠাৎ করে ফুলে উপর দিয়ে ফুলে যায় না দুধটা বলগুটে যখন ফুলে যায় তখন উপচে পড়ে যায় এটাকে স্পিল বলা হয় শি হ্যাড স্পিল্ড আ ক্যান একটা ক্যানকে স্পিল ক্যান মানে কি একটা যেখানে কন্টেইনার মধ্যে থাকে দ্যাট কন্টেইন ওই ক্যানটার মধ্যে কি আছে আমরা কোকের ক্যান বলি না এরকম আর কি কন্টেইন 5 গ্যালনস অফ অলিভ অয়েল তাহলে এটাকে কিভাবে এক কথায় বলা যায় অ্যাঞ্জেলিনা ওয়াজ ভেরি আপসেট বিকজ শি হ্যাড স্পিল্ড আ 5 গ্যালন অফ অলিভ অয়েল ক্যান শি হ্যাজ স্পিল্ড আ অলিভ অয়েল ক্যান না শি হ্যাজ তখন আপনাকে এরপরে নাউনটা আনতে হবে অব অলিভ অয়েল আনলে কথাটা ইয়ে যাবে এই অ্যাডজেক্টিভটার পরে নাউন বসাতে হবে সেটি আমরা শিখতেছি তাহলে যেটা আমরা বললাম সেটা হচ্ছে এটা অ্যাঞ্জেলা ওয়াজ ভেরি আপসেট বিকজ শি হ্যাড স্পিল্ড আ 5 গ্যালন ক্যান অফ অলিভ অয়েল খেয়াল করছেন শি হ্যাজ স্পিল্ড আ 5 গ্যালন ক্যান অফ অলিভ অয়েল ওকে ফর হার ড্রেস সুসি নিডস 3 ইয়ার্স অফ ম্যাটেরিয়াল দ্যাট ইজ 60 ইঞ্চিস ওয়াইড ফর হার ড্রেস সুসি নিডস Sushi needs ki 3 years of material that is 60 inch wide tale amra bolte pari sushi needs 3 years of material tale 3 years 60 inch material 3 wide 3 years of 60 inch wide material 60 inch wide material 60 inches material অথবা 3 yard of 60 inch wide ওইটা 3 is 60 inch material for her dress ওই যে capacity weight wide এগুলি না দিলেও চলে Tom has just bought a bedroom set that has 5 pieces এটা খুব সহজ Tom has just bought a 5 piece a bought a 5 বাচ্চাদের জিনিসপত্র এই জিনিস থাকে সেই জিনিস থাকে একটা এই জিনিস রইলো সেই জিনিস রইলো একটা সোপ রইলো একটা বেবি সোপ রইলো অথবা একটা লোশন রইলো এরকম সবকিছু মিলে তার ওয়েট টিস্যু রইলো সবকিছু মিলে একটা বাচ্চাদের সেট আছে ঠিক তেমনি আমরা বলি 95 পিস কথার কথা আর কি PIEC এই যে বেডরুম কথাটা বলার জন্য এটা বলছি বেডরুম সেট আমরা আবার হতে পারে ডিনার সেট হ্যাঁ আমরা বলতে পারি 36 পিস PIEC পিস কি টি সেট চায়ের কাপের সেট ডেজার্ট সেট এটা টি হবে একটা টি হবে ডেজার্ট সেট যেটা আমরা ডেজার্ট দেই মানুষকে ঠিক তো মানে তাহলে এটা হলো টম হ্যাজ ইভা লিভস ইন এ হাউস দ্যাট হ্যাজ এ গ্যারেজ ফর টু কার্স তাহলে ইভা লিভস ইন এ হাউস দ্যাট হ্যাজ আ টু কার গ্যারেজ দুই গাড়ির গ্যারেজ মানে দুইটা গাড়ি এখানে থাকতে পারে টু কার গ্যারেজ Barbara made a new winter coat with 5 button. Barbara made a new 5 a new এখানে নিউটা লেখেনি তাহলে বুঝবো কোথা থেকে চলে আসতেছে 5 button winter coat. Okay. Paul's new bicycle has 5 speed.
Paul's new bicycle. Paul's new bicycle has 5 speed. Paul has a new. Paul has a new. এখানে কিন্তু এ লাগাই আমি এটাকে নাউনটাকে আলাদা করছি ফাইভ স্পিড আর্টিকেল দিতে হবে কারণ বাইসাইকেল যেহেতু আর এখানে পলের অধিকার বোঝাইছে এই জন্য আর নিউ বাইসাইকেলের আগে ইয়া দেওয়া লাগে নাই এই পলসটাই পজিটিভ অ্যাডজেক্টিভ ডিটারমিনার হিসাবে কাজ করছে অতএব এখানে যেহেতু আমি নাউনটাকে আলাদা করতেছি এই জন্য একটা এ লাগানো লাগবে পল হ্যাজ এখানে পল অ্যাপোস্ট্রফটা হয়ে গেছে হ্যাজ পল হ্যাজ এ নিউ ফাইভ স্পিড বাইসাইকেল বাইসাইকেল এগুলো কিন্তু বুঝে বুঝে করার জিনিস Paul has a new 5-speed bicycle. Monty repairs cars, so he bought a tool set that contains 25 pieces. He bought a 125 with a dinner set er moto 125 piece tool set 25 he bought a 125 piece tool set. We need an extension cord that is 9 feet long. We need a nine feet long extension cord. Okay. My new camp light needs a battery that সরি একটু মুছে নেই এটা কোথায় গেল মাই নিউ কার নিউ ল্যাম্প লাইট নিডস এ ব্যাটারি হ্যাজ 9 ভোল্ট নিউ কার নিডস আ 9 ভোল্ট ব্যাটারি কিন্তু উচ্চারণ হয় না ব্যাটারি জুয়েলারি কিন্তু হয় না জুয়েলারি এরকম আমি এইটার ইয়াটা আপনাদেরকে একটু দেখাই আপনারা স্ক্রিনশট রাখেন পরবর্তীতে বাসায় থাকলে কাজে দিবে এই 9 থেকে 20 পর্যন্ত রেজাল্ট হচ্ছে এই জায়গায় হলুদ অংশটা হচ্ছে তার জিনিসকে সেট করা ওকে আমরা পরের আইটেমটাতে যাই এগুলি হচ্ছে এখন আপনারা নিজেরাই পড়বেন আমি শুধু খালি উত্তরগুলো একটু দেখিয়ে দিব দ্য ব্যাটারি হি নিডস ফর হিজ রেডিও ইজ 4 ভোল্ট তাহলে আমরা বলতে পারি হি নিডস আ 4 ভোল্ট ব্যাটারি ফর হিজ রেডিও আওয়ার জার্নি টুক 6 ডেজ টু দ্য মাউন্টেনস টুক 6 ডেজ তাহলে Our journey through the mountains took 6 days. তাহলে আমরা বলতে পারি we took a 6 day journey. এগুলো বুঝে বুঝে মিলাতে হবে কিন্তু we took যারা ইংরেজি একটু কনসেপশনটা ভালো আছে তাদের জন্য এটা we took a 6 day journey through mountain. কেউ চাইলে অনুভব করতে পারবে আমি পরে দেখাবো এখানে কিভাবে করছি I have only $10. Can you change this bill? তাহলে কি বলতে পারি Can you change this $10 bill? এরকম My cousin just bought a house on 3 levels. এটা অন হবে না অর অফ 3 levels. আমি তো অ্যানসারটা দেখি অন না অফ My cousin had just হ্যাঁ এটা অন হবে না এটা হবে অফ House on 3 কি আবার একটু দেখি My cousin has just bought a 3-story house. On 3 levels, 3-story house.
My cousin has just bought. Nancy just bought a bathing suit which comes in two pieces. Tale Nancy has just bought a two piece bathing suit. Nancy has just bought a two piece. Have bought a two piece bathing suit. Pieces করা যাবে না করলেই ভুলে যাবে এইটার জন্যই হাইফেন হলো বাথিং স্যুট বাথিং মানে গোসল করার যে স্যুট সুইমিং টুইমিং বা গোসল করার স্যুট মার্সিলাস অ্যাপার্টমেন্ট হ্যাজ 10 রুমস মার্সিলা হ্যাজ আ 10 রুম অ্যাপার্টমেন্ট মার্সিলা হ্যাজ আ 10 রুম অ্যাপার্টমেন্ট Part. The teacher said that each margin used on the composition had to be 3 inches. Balan to dekhi bakkota. Used on the composition. A composition mein jodi protita margin je byabohar korche eguli ke 3 inch. হতে হবে 3 inches the teacher said to use 3 inch margin on the composition good teacher said each margin দরকার নাই পুরাটাকে এক সংক্ষিপ্ত আমি আরেক ভাবে আছে দেখাইতে পারবো আপনাকে পরে বলতেছি তবে আপনি সুন্দর করছেন the teacher said that each margin না teacher said কি to use কি three margin composition ki bolchen apni abar bolen the teacher said that each margin used on the composition had to be 3 inches the teacher said to use 3 inch margin on the composition 3 inch margin on composition the Manly's color television is 9 inch wide Mandy has a 19-inch color television. I mean, pura ta ektu dekhi abar. Teacher said that we needed 3-inch margin. We alada kore toiri kora hoyse. Ekta amaderke jehetu bolse, we diye theke bakor subject ta toiri kora hoyse. Have own a dekhen. Marcy's color television. Marzir Malik. Marzir Manly's color television. Na bolle ki bolse. Manly owns. Manly's own a 19-inch color television. Marcila Nancy eta screenshot rakhen. সংক্ষিপ্ত হলেই হলো কারেক্ট এক্সপ্রেশনে গেলেই হলো ওকে আমরা পড়াতে যাই পরে বাকি 12টাতে যাই হ্যারি জাস্ট বট এ টুল সেট দ্যাট কন্টেইনস 40 টুলস এটা তো আপনি পারবেন একটু আগে আমরা ধরে করেছি মাই ফাদার হ্যাজ এ গ্যাস ক্যান দ্যাট হোল্ড 5 গ্যালনস মাই ফাদার হ্যাজ এ 5 গ্যালন গ্যাস ক্যান দ্যাট নিউ মডেল টাইপরাইটার হ্যাজ 44 কেস তাহলে কি বলতে পারি দিস ইজ এ দ্যাট ইজ আ 44 কি New model typewriter. The flag kit comes with a pole that is 17 feet long. Oi flag ta sathe ekta lathi bashe jeta 70 feet long. Taile that flag kit comes with a 17 feet pole. That flag kit comes with a 17 feet pole. Pole mani lathi ta. Mandy always uses the platter with the 3 tires when she entertains. তাহলে ম্যানলি অলওয়েজ ইউজেস 3 টায়ার প্ল্যাটার ম্যানলি অলওয়েজ ইউজেস 3 টায়ার্স বলবো না 3 টায়ার্স প্ল্যাটার হোয়েন শি এন্টারটেইনস দ্য সেলসম্যান ট্রাই টু সেল আস আ ডাইনিং রুম সেট অফ 5 পিসেস ট্রাই টু সেল টু আস
a five-piece dining room set. Five-piece dining room set. My new microwave has a timer for 25 minutes. My new microwave has 25-minute timer. As a 25 minutes, bola jabe na, 25-minute timer. Susan has just bought a new coat made of mink with two gold buttons. তাহলে কি বলতে পারে? Susan has just bought a new two gold button mink coat. A new two gold button mink coat. Pete, you always uses film that has a speed of 800. Always. So new টাকে আমরা ইয়েকেও লাগাতে পারবো না, মানে new mink coat. যে অদরকে দিলাম, Susan has bought a two gold button new mink coat. নাকি নিউটা আগেই দেবো, মানে Susan has bought a new two gold button mink coat. Susan has bought a two gold button new না নিউটা কি অপিনিয়নটা তো আগে রাখতে হয়, a new two gold button mink coat. আমরা এটা এটা একটু দেখি, Susan কোথায় আছে? এখানে has just a new two gold button mink coat. খেয়াল করছেন? Speed film. The Nelson new car has four doors. Nelson has a four-door new car. Nelson has a four-door new car. আপনি এখন বলতে পারেন স্যার নিউটা আগে আসবে না কেন? ওই আগের মতো নাকি? New Nelson has a new four-door car. দুইভাবেই করতে পারবো আমরা. When the president passed, the soldier gave him Nelson's, মানে এটা তো শুধু নাম বুঝাইছে তাই না? Nelson's মানে এটা হচ্ছে মানে মানে জনসন রা, নেলসন রা এরকম আর কি, তালুকদার রা এরকম. দ্য নেলসন্স, নেলসন এটা পরিবারের সবাই সবাইকে একসাথে বোঝাচ্ছে, মানে ওখান তো অ্যাপোস্ট্রোফি এস ইউজ করার দরকার নেই না? নেলসন্স নিউ কার. আমি যদি বলি এখানে আপা, এখানে একটু ভুল আছে জায়গায়, সেটা হচ্ছে এখানে এইখানে একটা কমা হবে, লাস্টে মনে হয় এটা কমা হবে. হ্যাঁ লাস্টে. The Nelson's new car has four doors. Very good. Thank you very much. When the president passed, the soldiers gave him a salute of 21 guns. Soldier gave him a 21-gun salute. Gave him a 21-gun hyphen dia gun salute. Baron Sears received a new tea set that has 15 pieces. ওই আগেরটাই যেটা একটু আগে বললাম. Baron Sears received a new 15-piece tea set. Yes, received a new 15-piece tea set. এইটাকে আপনারা স্ক্রিনশট রাখেন. ওকে, আমরা এখন আরেক নিয়মে যাই. এটাকে শুধু নাম্বার নাউন না, আপনি অ্যাডজেক্টিভ গুলিকে নাউন গুলোকে অ্যাডজেক্টিভের আগে বসিয়ে, অ্যাডজেক্টিভ গুলোকে নাউনের আগে বসিয়ে এটাকে সেট করা. ক্যালভিন লাইকস গলফ ক্লাবস মেড অফ টাইটানিয়াম. তারপরে ক্যালভিনস লাইক টাইটানিয়াম গলফ ক্লাব. রুথ হ্যাজ এ লট অফ জুয়েলারি মেড অফ গোল্ড. তাহলে কি বলতে পারি? গোল্ড জুয়েলারি. রুথ হ্যাজ এ লট অফ গোল্ড জুয়েলারি নাকি? রুথ হ্যাজ এ লট অফ গোল্ড জুয়েলারি. গোল্ড জুয়েলারি. আই লাইক ক্লথস অফ উল ফর উইন্টার বিকজ দে আর ওয়ার্ম. তাহলে আমরা কি বলতে পারি? I like warm
woolen clothes for winter. হ্যাঁ হয়ে গেছে, একটু উলেন হবে না, পা উল, উল ক্লোথ, আই লাইক ওয়ার্ম উল ক্লোথ ফর উইন্টার, আই লাইক ওয়ার্ম উল ক্লোথ ফর উইন্টার। অন্যভাবে করা যাবে, আমি এটা একটু একটু ভালো লাগে, আই লাইক ওয়ার্ম উল ক্লোথ ফর উইন্টার, ফর উইন্টার। For picnic, we always use fork made of plastic. For picnic, we always plastic forks. Plastic we always fork. Use plastic forks. আমরা সবসময় প্লাস্টিকের কাঁটা চামচ ইউজ করি. My mother wants a coat of mink for her birthday. My mother wants a mink coat. Wants a mink coat. For her birthday. Sir, a mink মানে কি? A mink হচ্ছে এক ধরনের সুতা. Mink coat. Jane never liked flowers made of silk. Jane never liked silk flowers. Silk flowers. Silk flowers. পরেরটা পড়েন। Beverly has a set of chimes of brass. Brass মানে পিতল. Brass অর্থ হচ্ছে পিতল। তাহলে কি হতে পারে? Has a set of brass chime set. একটা দেখে নিই এক মিনিট। আচ্ছা, ব্রেভারি হ্যাজ এ সেট অফ চাইমস অফ ব্রাস, সেট অফ ব্রাস চাইমস, ব্রাস চাইমস মানে ওই যে চিমনি আর কি, ব্রাস পিতলের। দ্য জাপানিজ মেক বিউটিফুল ফ্লাওয়ার্স আউট অফ পেপারস, জাপানিজ মেক বিউটিফুল পেপার ফ্লাওয়ার্স, জাপানিজ মেক বিউটিফুল পেপার ফ্লাওয়ার্স। পরেরটা পড়েন। Nancy just sewed a skirt out of taffeta. Taffeta. So taffeta ki? Taffeta jani na ki. Dekhen yar modhe ektu. So eta korche hocche Nancy just sewed a taffeta skirt. Taffeta skirt. Skirt to bujhi meyara je pore skirt. বাংলায় বলি আমরা তাফতা, কি তাফতা, এক ধরনের কাপড় আর কি, ফেব্রিক। তাফতা, তফিতা, গ্রাউন্ড ব্ল্যাক বার্নিশড অরেঞ্জ, এক ধরনের কাপড়কে বোঝাচ্ছে। ন্যান্সি জাস্ট সিউড এ স্কার্ট আউট অফ তেফতা, তেফেতা দিয়ে, মানে তেফেতা দিয়ে একটা স্কার্ট তৈরি করছে। তাহলে ন্যান্সি জাস্ট সিউড সেলাই করছে আর তেফেতা
তেফতা স্কার্ট আসেন এটার আমরা ইয়াগুলি একটু দেখি কি জানি বলে আনসার গুলো প্রথমটা হচ্ছে গোল্ড জুয়েলারি জুয়েলারি উল ক্লোথস প্লাস্টিক ফর্ক মিং কোট সিল্ক ফ্লাওয়ার্স ব্রাস চাইমস পেপার ফ্লাওয়ার তেফতা স্কার্ট তেফতা স্কার্ট ওকে আমরা পরের আইটেমে যাই পরের পেজে আর কয়েকটা আছে ওটা একটু দেখি তাড়াতাড়ি বলে ফেলেন সবাই একটু ঘুমায় গেছে সবাই একটু না ধরি না ধরলে ওরা বলবে না প্রথমটা বলবে ইয়ে কি জানি মেয়েটার নাম মাহফুজাপা বলেন প্রথমটা জনসনস স্ক্রিনশটটা না নিতে পারি একটু আবার দিবেন হ্যাঁ দিচ্ছি স্ক্রিনশটটা আবার দিচ্ছি ওইটা না তো আগেরটা না আগেরটা দিচ্ছি হ্যাঁ নেন স্যার থ্যাংক ইউ হয়েছে আচ্ছা এবারে আমরা আসতেছি পরেরটাতে যাচ্ছি হ্যাঁ ইয়া বলবে কি যেন বলে মাহফুজা বলেন প্রথমটা The Johnsons live in a house made of bricks. The Johnsons live in a bricks house. Brick house. Do you remember Dostamato Bolen? Achha. The hostess served her elegant dinner on plates of china. The hostess served her elegant dinner on china plates. Yes, on china plates. এবার বলবে কি জানি বলে রবিউল কই রবিউল এই সালে ক্লাসই থাকে না তারপরে মোবাশ্বারা বলবে এগারো বারো মোবাশ্বারা এগারো বারো বলেন হ্যাঁ বলেন ইয়া কে বলতেছে মোবাশ্বারা বলতেছে মোবাশ্বারা বলেন তাড়াতাড়ি অনেকগুলো টেস্ট রবিউল কোথায় রবিউল স্যার স্কিন এইড চিন্দি চিন্দি একটা মেয়ের নাম চিন্দি লাইক স্যার নিউ রেড শুজ মেড অফ এল স্কিন এল স্কিন এল স্কিন এক ধরনের প্রাণী স্কিন তাহলে চিনি লাইকস আর নিউ এল স্কিন রেড এল স্কিন শুজ রেড এল স্কিন একসাথে হাইফিন দিয়ে দিতে হবে এল স্কিন শুজ এল স্কিন শুজ নাম্বার 12 মোবাশারা বিলিজ নিউ আর্ট স্কিন লটস অফ কি ক্রায়নস ক্রায়নস ক্রায়ন মানে না যেগুলি মোমের রং যেগুলিতে রং করে বাচ্চারা সবাই করে Millie's new art kit. New crayon art kits. Crayon art kits. Acha. এখানে has a হবে না দরকার নেই হ্যাঁ me has a has ওইটার হ্যাজটা দিতে হবে না বিলি আমরা বলতে বিলি হ্যাজ এ অথবা বিলি ওনস এর ব্যয় বলতে পারি আর ওই আর্ট কিটটার আছে অনেকগুলো ক্রায়ন ক্রায়ন এগুলি বলতেছে বার্নার্ডেট জাস্ট রিসিভড আগে চলে আসবে জি জি ক্রায়নটাই আর্ট কিটটা কিসের ক্রায়নের বার্নার্ডেট জাস্ট রিসিভড আ ব্রিফকেস মেড অফ লেদার ফর হার বার্থডে বেথ ইজ বিল্ডিং বুককেস ইজ মেড অফ উড 15 হচ্ছে জেফ নিডস আচ্ছা এই দুইটা বলবে ইয়া কে যেন লাকিয়াপা না লাকি তো বলতেছে আশিকা বলবে আশিকা তেরো এবং চোদ্দ বার্নাডেটি জাস্ট রিসিভড আ লেদার ব্রিফকেস অফ হার বার্থডে লেদার ব্রিফকেস ফর হার বার্থডে আর বার্নাডেটেই বলতে হবে না বার্নাডেট বলি হবে বার্নাডেট জাস্ট রিসিভড আ লেদার ব্রিফকেস ফর হার বার্থডে ভেরি গুড 14 বলেন
স্যার এটা নিয়ে কনফিউশন বেথ ইজ বিল্ডিং বুক ইজ মেড অফ উড এটা নিয়ে কনফিউশন কেমনে হয় বিল্ডিং বেথ ইজ বিল্ডিং বেল তৈরি করতেছে আ উড বুক কেস আ উড না বিল্ডিং উড বুক কেসেস উড বুক কেসেস কাঠের বুক কেস তৈরি করতেছে সে এখন কাঠের বুক কেস তৈরি করতেছে বেথ ইজ বিল্ডিং উড বুক কেসেস নাম্বার 15 Jeff, Jeff needs a copper frame. Good. 16 এবং 17 আবার বলবে মাহফুজ আপা। Michelle tried on a lovely dress made of silk. Michelle tried on a lovely silk dress. Very good. Michelle tried on a lovely silk dress. এটা পরে দেখছে আর কি। Number 17 বলেন আপা। Pam prefers clothes made of rayon. Pam prefers rayon clothes. Good. 18, 19, 20 বলে 18, 19, 20 আমাদের মুবাশ্বারা বলবে। মুবাশ্বারা চুপচাপ বসে রাখছি। The train loved to play in a house in the tree. The children love to play in a house in the tree. In the tree. Then the children love to play in a tree house. In the tree. In the tree. In the tree. In the tree house. The Gilbert family just built a patio made of stone. খুব সহজ বলে ফেলেন Cheryl got a ring of diamonds for her birthday খুব সহজ Cheryl got a ring ring of diamond for Cheryl got a Cheryl got a ring ring of diamond for her birthday এটা কি করতে হবে স্যার এটা পারতেছি না আই ভাই কলে বলে কি খেল করেন এটা এত কঠিনটা করে ফেলছেন ব্রিক পে পেশিউ মেড পারবেন আমি জানি সবাই পারবে পেশিউ মেড অফ স্টোন তাহলে এই এই রিংটা এই আংটিটা হচ্ছে ডায়মন্ডের তাহলে কি ডায়মন্ড রিং বললে হয় না ডায়মন্ড রিং আপনিও পারবেন বাকি সবাই সবাই পারবে এখানে এটা আপনি তো হয়তো অন্য ইয়াতে ছিলেন খেয়াল ভালো মতো করেন নাই চেরিল গট এ ডায়মন্ড রিং ফর হার বার্থডে আমরা এটার ফর হার বার্থডে হ্যাঁ স্ক্রিনশটটা একটু দেই আপনারা এটার ইয়াটা রাখেন কি জানি বলে রেজাল্টটা তুলে নেন বলছেন সবাই স্ক্রিনশট ওকে আমরা পরের আইটেমে যাই এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল গুলো ইউজ করব ভেরি ইম্পর্টেন্ট লেসন হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে বিসিএস পরীক্ষা বেশ কয়েকবার আসে অন্যান্য চাকরি পরীক্ষায় এবং ব্যাংকের পরীক্ষায় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর বিসিএস এন্ড ব্যাংক আর যেই জিনিসটা বিসিএস ব্যাংকের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট সকল চাকরির পরীক্ষার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট নাউনের আগে কি প্রেজেন্ট পার্টিসিপল বসবে না পাস্ট পার্টিসিপল বসবে এটার টেকনিক্যাল ব্যাখ্যা আছে যদিও খুব একটা কঠিন জিনিসটা কিন্তু কিছু কিছু ব্যতিক্রম জায়গা আছে আসেন দেখি নাউনটা যখন কাজটা পারফর্ম করতে থাকে নিজে নিজেই কাজটা ঘটায় না কাজটা পারফর্ম করে এই ভার্বের কাজটা এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে না পাস্ট পার্টিসিপল হবে প্রেজেন্ট পার্টিসিপল অর্থ হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যেমন ডু এর সাথে আইএনজি ডুইং আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান যেমন আমরা প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভিপিপি এই দুইটার মধ্যে কোনোটা দিয়ে তারপরে নাউনটা বসে তার অ্যাডজেক্টিভটা তৈরি করতে হয় যখন কোনো নাউনের রেগুলার অ্যাডজেক্টিভ পাওয়া যায় না ওই নাউনটা তখন যেই কাজটা পারফর্ম করতেছে বা যেই কাজটা সে রিসিভ করতেছে সেই কাজটাকে উপর ভিত্তি করে কখনো কখনো নাউনের আগে তার সেই ভার্বটাকে ভিত্তি করে অ্যাডজেক্টিভটা বসাতে হয়
তাহলে কখনো নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে প্লাস নাউন বসাইতে হয়? কখনো নাউনের আগে ভিপিপি দিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে তার আগে অ্যাডজেক্টিভ বসাইতে হয়? কখনো নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি দিয়ে তার একটা অ্যাডজেক্টিভ আনতে হয় প্রয়োজন অনুসারে? কখনো নাউনের আগে ভিপিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে তার আগে অ্যাডজেক্টিভ আনতে হয়? তাহলে কনসেপ্টটা কিভাবে কাজ করবে? ভার্ব প্লাস আইএনজি যখনই কোনো নাউনের আগে আসতে হবে, বুঝতে হবে যে এই নাউনটাই এই কাজটা পারফর্ম করতেছে, নাউনটা এই কাজটাকে করতেছে, নাউনটা এই কাজটাকে চালিয়ে যাচ্ছে। আর ভিপিপি যখন হয় তখন বুঝতে হবে যে নাউনটা এই কাজটা নিজে করতেছে না, নাউনটাকে এই কাজটা করানো হচ্ছে, নাউনটাকে এই কাজটা করানো হয়েছে বা নাউনটা এই কাজটা রিসিভ করেছে, এই কাজের এই এই কাজের যে অ্যাকশনটা এইটা নাউনটা রিসিভ করেছে। তার মানে আমরা বললাম ডুইং প্রেজেন্ট পার্টিসিপল প্লাস নাউন হবে তখনই যখন এই নাউনটা কাজটা পারফর্ম করে, একটা কন্টিনিউয়াসের মতো একটা অ্যাসপেক্ট। আর ডান প্লাস নাউন হবে যখন এই নাউনটা এই কাজটা রিসিভ করে বা গ্রহণ করে। আবারও বলি কনসেপ্টটা একই, ডুইং প্লাস আইএনজি, ডুইং প্লাস নাউন হবে তখন যখন এই নাউনটা এই কাজটা পারফর্ম করে বা এই কাজটা চালিয়ে যায়, একটা কন্টিনিউয়াসের মতো অ্যাসপেক্ট, নাউনটা এই কাজটা করতেছে এরকম। আর ডান প্লাস নাউন হবে যখন এই নাউনটা এই ডান মানে এই ভার্বের কাজটা রিসিভ করে, গ্রহণ করে। যেমন আমরা বলতে পারি রানিং কার, রানিং কার চলন্ত গাড়ি, এই গাড়িটা নিজে নিজে দৌড়াচ্ছে, এই কাজটা পারফর্ম করতেছে। আমরা বলতে পারি ডেকোরেটেড কার, ডেকোরেটেড কার একটা সাজানো গাড়ি, গাড়িটাকে সাজানো হয়েছে, তাহলে কাজটা এই সাজানোর কাজটা এটা করতেছে না, এই গাড়িটাকে সাজানো হয়েছে, তার মানে এই সাজানোর কাজটা গাড়িটা গ্রহণ করেছে। এটা হচ্ছে ডোয়ার, এটা হচ্ছে রিসিভার, এই হচ্ছে কনসেপ্ট। আর চারটা সরি পাঁচটা ভার্বের ক্ষেত্রে দুই ধরনের কথাই হতে পারে, সেগুলি গতদিন বুঝিয়েছিলাম, লেকচার শিটের মধ্যে আছে, দরকার হয় আপনি আবার রিভিউ করে নেবেন। এবার আসেন দেখি, আফটার দা onslaught the raided অথবা রেইডিং ভিলেজ ট্রাই টু ক্লিন আপ দ্য ডেব্রিজ, ডেব্রিজ গুলো ক্লিন আপ করার তারা চেষ্টা করতেছিল। তাহলে রেইডেড ভিলেজ নাকি রেইডিং ভিলেজ? রেইডেড, রেইডেড ভিলেজ, কারণ রেইডার ভিলেজটাকে রেইড করা হয়েছিল, এখন তারা আবার এগুলি পরিষ্কার করতেছে আর কি। তার রেইডেড ভিলেজ, রেইডিং ভিলেজ তাহলে কোনটা হবে খেয়াল করেন, রেইডেড, এই দেখেন রেইডেড ভিলেজ। এবার আসেন দেখি আমরা পরেরটাতে যাই, সরি, আচ্ছা, ডিসপাইট আ লং ডিলে আওয়ার রিকোয়েস্টেড অথবা রিকোয়েস্টিং ম্যাটেরিয়াল ফাইনালি অ্যারাইভড, কোনটা? রিকোয়েস্টেড, আমরা যে ম্যাটেরিয়ালের জন্য রিকোয়েস্ট করেছিলাম, রিকোয়েস্টেড ম্যাটেরিয়ালস, রিকোয়েস্টেড মানে ম্যাটেরিয়ালটাকে রিকোয়েস্ট করা হয়েছিল, ম্যাটেরিয়ালটা কাজটা গ্রহণ করেছিল, রিকোয়েস্টের কাজটা এই ম্যাটেরিয়ালটা গ্রহণ করেছিল, রেইডের কাজটা এই ভিলেজটা গ্রহণ করছে, রিকোয়েস্টেড ম্যাটেরিয়াল রেইডেড। দ্য কিন্ডারগার্টেন টিচার রেড অ্যান ইন্টারেস্টেড অথবা ইন্টারেস্টিং স্টোরি টু হার স্টুডেন্ট, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ, স্টোরিটা ইন্টারেস্টেড না, আমরা শুনতে ইন্টারেস্টেড হতে পারে, ছাত্ররা শুনতে এটা ইন্টারেস্টেড হতে পারে। আচ্ছা, আপনারা কি আমার আওয়াজ ঠিক শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে স্টোরিটা হচ্ছে ইন্টারেস্টিং, তাহলে কেন বাচ্চারা শুনতে চাচ্ছিল? হ্যাঁ, তাহলে স্টোরিটা নিজেই মজার, ইন্টারেস্টিং কাজটা সে ঘটাচ্ছে, এটা যখন আমাদের কাছে শোনানো হয় স্টোরিটা আমাদের কাছে মজা লাগে, এই জন্য এটা ইন্টারেস্টিং, স্টোরিটা এটা পারফর্ম করতেছে। Once the colonists were settled অথবা settling, they settled, যখন colonies গুলো settle হয়েছিল, তাহলে were settled. The newly, এখানে কিন্তু আপনারা পরীক্ষার হলে দেখবেন কি এরপরে তো কোনো noun নাই, তাহলে আমি কি বসাবো, সেন্সটা এখান থেকে ধরতে হবে, ওই যে একটাই কথা, doer of the action, আর এটা হচ্ছে receiver of the action, receiver. কলোনিরা কি সেটেলিং এর কাজটা করেছে নাকি সেটেল হইছে? বোঝাই যাচ্ছে দে ওয়ার সেটেল, কাজটা গ্রহণ করছে, প্যাসিভ, প্যাসিভ, প্যাসিভ পরে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দা নিউলি এক্সপ্লোরড
অথবা এক্সপ্লোরিং টেরিটরি ওয়াজ নেমড লুসিয়ানা ইন হরর অফ কিং লুইস অফ ফ্রান্স The newly explored territory was named Louisiana in honor of King Louis of France. Territory ta exploring korteche na. Territory ta ke explore kora hoyse, bear kora hoyse. Territory ta ke abishkar kora hoyse. Newly explored territory was named Louisiana in the honor of King Louis of France. The paid bill were filled away. The paid bill was filled away. The paid bills. Filled away. Mani je bill gulo ke pay kora hoyse. Acha. Ebar ashen dekhi. Unfortunately, I'm sorry. Past number chole gechen to amra 4 number korteche tam. Tai naki. Sir, unfortunately, it is up to the work class to support the poor. Working class, jara kaj kormo kore. After a careful investigation, the stole othoba stealing property was returned to its owner. The stolen property. Churi hua property gulo. Property je guli ki churi kora hoyse. Kajta she receive korche property ta. Taderke churi kora hoyse. A day of the dread othoba dreading exam had finally arrived, causing much and anxiety. Dreading exam. Mani ekdom bhoyer porikha. Dreading exam. Interesting book. Jerokom. Ami ekta apnader samne screenshot ta rakhi. Apni eta niye nen uttor gulor jonno. Dreaded exam. এখানে আছে আচ্ছা এটা রাখেন পরে আবার ব্যাখ্যা দিব dreaded exam আচ্ছা ড্রেডিং এক্সামই হওয়ার কথা এটা আমি দেখে দেব না ড্রেডিং এক্সামই আচ্ছা এবার আসেন দেখি আমরা পয়েন্টটাতে যাই দ্য এসকেপড অথবা এসকেপিং রিফিউজিস ম্যানেজ টু রিচ সেফটি সেফলি বিফোর দে হ্যাড বিন মিসড এসকেপিং এসকেপড যে রিফিউজিগুলো পলায়ন করতেছিল এসকেপিং যারা পলায়ন করতেছিল এসকেপড না এসকেপিং রিফিউজি দ্য হেটেড অথবা হেটিং এম্পারর ওয়াজ ভায়োলেন্টলি অ্যাটাক বাই পিজেন্টস দ্য হেটেড ঘৃণিত হেটেড এম্পারর মারিয়াস মিসড অথবা মিসিং লকেট was finally found in her sister's drawer missing locket othokani missed locket kunta missing locket kokhono missed locket hoy na missing oh sorry amader missing car amader missing dog je dog ta miss hoyechilo kharai gechilo the planned othoba planning committee was unanimously approved has unanimously approved the company's proposal প্ল্যান কমিটি না প্ল্যানিং কমিটি যারা প্ল্যান বানায় প্ল্যানিং কমিটি ক্লিয়ার দ্য পোস্টপন্ডেড অথবা পোস্টপোনিং কনসার্ট ওয়াজ রিশিডিউল ফর ফলোয়িং উইক পোস্টপন্ডেড কন্টাক্ট যেটাকে পোস্টপন্ডেড করা হয়ে গেছিল পোস্টপন্ডেড কন্টাক্ট ওকে অল অফ দ্য ওয়ান্ডার্ড অথবা ওয়ান্ডারিং হাইকার্স ওয়ার ফাউন্ড ইন গুড হেলথ not too far from their wrecked plane wandering
এই যে ওয়ান্ডারিং যেগুলো ওয়ান ঘোরাফেরা করতেছিল হাইকারস কার্লস ফট ফাইটিং স্পিরিট হ্যাজ এনাবলড হিম টু সার্ভাইভ ইন দ্য আনকেয়ারিং সোসাইটি ফাইটিং স্পিরিট ফাইট করার মতো তার যে একটা স্পিরিট ফাইটিং স্পিরিট সিনেটর হথরন অ্যাড্রেস দ্য কলেজ graduated graduating class graduating college graduating class graduating class the frozen or freezing temperature during the holiday wiped out the sarki citrus crop frozen temperature hai na je temperature ta amader ekdom shokto mane ঠান্ডা একদম ফ্রিজিং করে ফেলতেছে তাহলে ফ্রিজিং টেম্পারেচার মানে যেখানে যে জায়গায় মানুষ ফ্রিজিং হয়ে যায় কোনো কিছু ফ্রিজিং হয়ে যায় বিকজ নেল হ্যাড নো কিস ইট ওয়াজ ইম্পসিবল ফর আস টু গেট থ্রু দ্য লকড ডোর যেহেতু লক ডোর দেওয়া যাওয়া আমাদের সম্ভব ছিল না কারণ যেহেতু তার কাছে কোনো চাবি ছিল না ডোরগুলি কী ছিল লক ছিল লকড ডোর The police asked all the invited or inviting guests to remain seated until the investigation had been completed. Invited guests, inviting na, jaderke dawat kora hoychilo, passive invited guests. Etar ekhon screenshot ta rakhen. আগামী দিন তো আমি অ্যাডভার্বে চলে যাবো অ্যাডভার্বে চলে যাবো তবে এটা রাখার দরকার নেই এখানে আমরা শেষ করে ফেলবো এটাকে এবার আসেন দেখি এক্সারসাইজ 5 এইটা আপনারা ধমধম করে ফেলেন তো অনেকেই করে এই 10টা করেন তারপর আমি রাতার বলে দিব নিজেরা করেন নাহলে ঘুম চলে আসবে বারবার নিজেরা করেন আমি তৎক্ষণাৎ রেজাল্ট বলে দিব এটা করা হয়ে গেলে আর তেমন কঠিন কাজ নাই মাল্টিপল চয়েস আছে কয়েকটা কেবল করেন সবাই বলবেন তাড়াতাড়ি মোবাইল ছাড়া ল্যাপটপে ক্লাস করেন না মোবাইলে ক্লাস করতেছেন খালি মোবাইলে করে সবাই মাহফুজ আপা ল্যাপটপে লাকি আপা আচ্ছা আশিকা আপা স্যার মোবাইলেই করি ল্যাপটপে কম্পিউটারে ক্লাস করবেন মোবাইলে কি বেশি মজা লাগে কইরা নাকি বুঝলাম না মোবাইলে কেন করতেছ আমার মেয়ের একটা কি সুন্দর কম্পিউটার দিয়ে রাখছি বিশাল স্ক্রিন ওটা দা করব না কয় বাবা মোবাইলে ক্লাস করি মোবাইলে আমি বুঝলাম না এটার মধ্যে কি সুবিধাটা আছে ছোট স্ক্রিন ল্যাপটপে ক্লাস করবেন আমি তো ছেলেদেরকে স্টুডেন্টদেরকে অন্যান্য ক্লাসে বলি ল্যাপটপ কম্পিউটার স্যার আসে নষ্ট হয়ে গেছে এখন ব্যবহার করি না আমার নাই এরকমই বেশি বেশিরভাগ ক্ষেত্রে আসে নষ্ট হয়ে গেছে ঠিক করি নাই হাতের মধ্যে 50,000 টাকা দামের মোবাইল আছে কিন্তু একটা কম্পিউটার নাই কম্পিউটার সায়েন্সে পড়ে ইউনিভার্সিটিতে
কত দুঃখজনক। মাস্টার্সে আসো, আমাদের ক্লাসে জগন্নাথের বিসি স্যার মিজানুর রহমান স্যার আমাদের ক্লাসে একদিন বলছিলেন, হ্যাঁ, যে কার কার, আমরা আমাদের বহু বছর আগের কথা, প্রায় 18-20 বছর আগের কথা, দেখতে দেখি কার কার কম্পিউটার আছে বাসায়। আজকে থেকে 20 বছর আগে 2002 সালের কথা বলতেছি, আমরা যারা যারা একটা কম্পিউটার আছে বাসায় হাত তুলছি, তো অনেকেই হাত তুলে নাই। তখন স্যার বলছিলেন, আজকের বাড়িতে গিয়া যার যা আছে এইটা বেঁচে হইলে একটা কম্পিউটার কিনবি। স্যার তো খুব মজা করে কথা বলে, স্যার এইভাবেই কথাটা বলতে পছন্দ করছেন, জাস্ট খালি গুরুত্ব বোঝানোর জন্য। এখন এই জমানা আর আগের জায়গায় ফিরে যাবে না, এই দুনিয়া আর আগের জায়গায় ফিরে যাবে না। করোনা আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, কখনো বুঝেন না আমরা ঠিক আগের জমানায় আবার যাবো, নো নেভার। অনেক কিছু মানুষের চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে যাবে, ওই জায়গায় থাকবে। আর এই এখন অনেক কিছুই ভার্চুয়াল হয়ে গেছে এবং ভার্চুয়ালি থাকবে, আরো ভার্চুয়ালি আগাবে। অতএব এই মুহূর্তে সবার একটা কম্পিউটার বা একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ অতি জরুরি, চাকরির জন্য জরুরি, পড়াশোনার জন্য। চাকরি হলে দেখবেন আপনি চাকরি করবেন, আপনাকে বলবেন কি আপনি বাসা থেকে কাজ করবেন, আপনার বেতন এত, তাহলে আরো সুবিধা, কম্পিউটার লাগবে, নাহলে কম্পিউটার পাবেন কই আপনি? ওরা তো আর কম্পিউটার দিয়ে দিবেন আপনাকে, খুব কম কোম্পানি দেয়। অতএব একটা কম্পিউটার অথবা একটা ল্যাপটপ এখন সবার খুবই প্রয়োজন, সবারই প্রয়োজন। এটা এখন আমাদের সবচেয়ে প্রয়োজনীয় নিড হয়ে গেছে। এটা আপনার সাথে থাকবে দুনিয়ার যে জায়গায় যান, আপনার চাকরি, কম্পিউটার, আপনি সবকিছু আপনি একদম বাড়ির কাছে আছেন। যাই হোক, কথা বলতেছিলাম আপনাদেরকে কাজ দিয়ে, তারপরও হইছে, করা হইছে, লাগিয়ে পা 10টা ড্যান্স, অ্যাডমায়ারিং অথবা অ্যাডমায়ার্ড গ্ল্যান্সেস রিঅ্যাসিউরড Nathalia that she was doing a good job. Kotha sundor kotha. Dance admiring othoba admired glances, grandmani choker chahuni, reassure punoray ashwasto korlo kake, Nathalia ke, that she naki she tale bhalo kaj tai korteche. Ekhon amar dike takaya jodi amar ma চোখের ইশারাটা এমন রাখে যে আমি যা করতেছি দূর থেকে আমার মা দিয়ে টাকা দিছে, আমি ভাবলাম মা কি নাকি মনে করে আমি যে এখানে এই কাজটা করতেছি, কোন একটা কাজ মনে করেন ঘরে বাইরে যে কোনো জায়গায়, আমার চোখের ইশারায় বুঝলাম, চোখের তাকুনিটাতে তাকাই বুঝলাম যে আমার কাজটাকে সে ভালোই বলতেছে। তার মানে কি, তার কি কিরকম চাহনি, অ্যাডমায়ার্ড চাহনি নাকি অ্যাডমায়ারিং চাহনি? অ্যাডমায়ারিং চাহনি, চোখের দৃষ্টিটা মানে প্রশংসা করা, প্রশংসিত চাহনি একটা, প্রশংসাপূর্ণ, প্রশংসিত বলে আবার অ্যাডমায়ার্ড হয়ে যাবে, প্রশংসাপূর্ণ চাহনি, এরকম প্রশংসিত বলা যাবে না। দ্য পুলিশ অফিসার ট্রাই টু রিজলভ দ্য প্রবলেম ক্রিয়েটেড বাই দ্য উইটনেসেস, কি কনফ্লিক্টেড, কনফ্লিক্টেড রিপোর্টস নাকি কনফ্লিক্টিং রিপোর্টস, কনফ্লিক্টিং রিপোর্টস। দ্য ওডি শেপিং shaped bright ball in the sky caused great concern among the town's people. The oddly shaping bright ball. So shaped hobe na? Shaped bright ball in the sky. Erokom. Oi shape er ar ki. Oddly shape. The wrapping othoba wrapped door. Kunta? Wrapped. কি জানি বলে দিয়ে বে উঠে রোজ বুশ আর কি, বে যে গাছটা বে উঠতেছে আমার জানানার পায়ে দিয়ে, আউটসাইড মাই বেডরুম উইন্ডো, জানানার বেডরুম উইন্ডো, তাহলে ক্লাইম্বিং। দ্য সাডেন রাইজিং অথবা রাইজিং টেম্পারেচার, rising temperature made everyone at the ball game very uncomfortable. The teacher's questioning othoba questioning look mane prashno korar moto chahoni ar ki, questioning look, keno eta korteso, let chuck now know that she did not believe his excuse for being late, for being late. A nitty lettering othoba lettered, lettered, a nitty lettered sign, nitty neatly lettered sign,
পরিষ্কার ভাবে লেটার সাইন নিটলি লেটারিং সাইন না লিটলি লেটার সাইন ওয়াজ প্লেসড ইন দ্য উইন্ডো অফ দ্য ড্রাগ স্টোর দ্য সিমারিং অথবা সিমার স্টিউ সেন্ট আ প্লেজেন্ট অ্যারোমা থ্রু আউট দ্য হাউস Mona Lisa smiling smile face is known throughout the world smiling face amra ekটু মিলাই নেন সবাই স্ক্রিনশটটা রাখেন ওকে আমরা পয়টাতে যাই আর আসিটাতে আসে কয়েকটা দ্য স্পিডিং অথবা স্পিড ট্রাক ওভারটার্ন অন দ্য ট্রাঙ্ক পাইক কজিং এ মনুমেন্টাল ট্রাফিক জ্যাম স্পিডিং ট্রাক নাকি দ্য এনভেলপিং অথবা এনভেলপড ফগ অ্যালং দ্য Coast prevented the aircraft from landing. The enveloped fog. Like enveloping fog. Enveloped. Jee fog ta enveloped hoya se na ki fog ta nizi envelop korte se kunta. The enveloping fog. The newer littering littered street appear unsightly. Answer to the foreign visitors. Littering. Littered streets. Littered streets. Tony chased the bouncing or the bounced ball down the street. The ball drop bouncing ball. Drop khayte khayte rasta chole jacche ami ar PCBC chasing korlam dore to gelam dhorte. The crushing of a crushed flower fell limply on the floor. Crushed. Diguli fulguli ke crush kore phalaise. All of the gymnasts relaxed for an half hour after participating in the exhausting na ki exhausted exercise. Exhausted. No, exhausting. Exercise ta khub klantikor. Ei dhoroner practice khub exhausting. Exhausted na. What are gymnasts exhausted? জিমন্যাস্টটা এডজাস্টেড কিন্তু এক্সারসাইজটা কি এক্সজাস্টিং যেমন ইন্টারেস্টিং বুক আর আমরা এটা খুব পড়া ইন্টারেস্টেড ইন্টারেস্টেড স্টুডেন্টস দা ওপেনিং এনভেলপ অথবা ওপেন লে অন দা টেবিল কোনটা ওপেন খোলা খোলা এনভেলপটা ওপেন্ড এনভেলপ মনিকাস Whining of a whine child was upsetting everyone who was waiting in the door's office. Whining child. Jay Bachata Gangan got the sarki. Whining child when Gangan Kora. The returning of a returned letter did not bear enough postage. Returned letter. Jay letter take a fide the hoise. Cleveland's polluting of a polluted river has been the source of concern among its citizens for many. কুয়াশাটা আমরা যখন শীতের সকালে কার্তিক মাসে দেখা যায় অগ্রহায়ণ মাসে দেখা যায় যারা গ্রামে থাকেন বা জমি টমি কাছাকাছি থাকেন তখন দেখা যায় একদম কুয়াশাটা সবকিছু ঢেকে রাখে আবৃত করে রাখে তার মানে ফগটা নিজেই সবকিছু ঢেকে রাখতেছে কুয়াশা মানে ফগ তাহলে এনভেলপিং ফগ কুয়াশাটা তো আবৃত করে রাখে না কুয়াশাটাকে আবৃত করে রাখা হয় না কুয়াশাটা নিজেই আবৃত করতেছে অন্য খেত খামার বা জমি টমি ফসল টসল এগুলোকে প্রকৃতিটাকে আবৃত করে রাখতেছে তাহলে এনভেলপিং ফগ আর যদি বলি এনভেলপড ক্রপ ফিল্ড এনভেলপড Crop field enveloped hoye ache ki dara by fog niyechen mona hoy shobai ebar amra pore item e jai
এগুলো হচ্ছে মাল্টিপল চয়েস, খুব তাড়াতাড়ি করে বল কোনটাতে ভুল আছে। এগুলি সাধারণত পিন পয়েন্ট এরর, এবিসিডি দিয়ে রাখা, আমরা এবিসিডি দেই নাই, করতে ঝামেলা হবে, নাম লিখে দিছি এইভাবে কোন কোন জায়গায়। দ্য স্পাই বল, দ্য স্পাই নভেল আই এম রিডিং ইজ মাচ মোর এক্সাইটিং দ্যান মাই সিস্টার, কোন জায়গায় ভুল? যে নভেলটা আমি পড়ছি সেটা খুব বেশি ইন্টারেস্টিং এক্সাইটিং আমার বোনের চেয়ে, নাকি আমার বোনের নভেলের চেয়ে? জুনিয়ার সিনিয়র এগুলি হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ, দ্য ওয়ান উই সেল এট দ্য স্লাইটলি হায়ার প্রাইস, ইনফেরিয়ার জুনিয়র সিনিয়র এক্সটেরিয়ার ইন্টেরিয়ার এগুলো এগুলি ল্যাটিন কম্পারেটিভ, এদের সাথে এরা এমনি কম্পারেটিভ জুনিয়র সিনিয়র এরকম, এদের সাথে আর মোর দেওয়ার দরকার পড়ে না। তাহলে এখানে ভুলটা হচ্ছে দি মৌলে, উত্তর হচ্ছে বি, আর এখানে উত্তর হচ্ছে ছিল ডি, এখানে উত্তর ছিল তোমার ডি আর এখানে হচ্ছে বি। শুনতে পাচ্ছি না? হ্যাঁ শুনতে পাচ্ছেন না? অতিরিক্ত মোড় দিতে হয় না, তাহলে এইটা হচ্ছে ভুল, এই দি মোড়টা দেওয়ার উচিত হয় নাই, এই জন্য মোড় থাকবে না, এই জায়গায় ভুলটা হচ্ছে দি মোড়ে। তাহলে উত্তর হচ্ছে বি, আর এখানে উত্তর হচ্ছিল ডি, ছিল মাই সিস্টার্স এরকম। দ্য কার্পেন্টার ইজ মেকিং এ ক্যাবিনেট অফ উড দ্যাট উইল টেক সিক্স উইকস অর মোর টু কমপ্লিট, বলেন কোন জায়গায় ভুল? ক্যাবিনেট অফ উড, উড ক্যাবিনেট, ক্যাবিনেট অফ উড হয় না, কি হবে? উড ক্যাবিনেট, ক্লামজি হয়ে গেছে উত্তরটা, উত্তর হচ্ছে বি। লুকাস ওন আ স্কলারশিপ ফর অ্যাথলেটিক্স দ্যাট উইল পে ফর ফোর ইয়ার্স অফ স্টাডি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টিউশন, টিউশন that will pay for four years of study as well as his tuition, bol kon jagah এখানে যদি এক্সটেনশনটা থাকতো তাহলে আমরা এটাকে ভুল ধরতাম, কারণ ফোর ইয়ার স্টাডি, এখানে কিছুই করা যাবে না, যতটুকু আছে ততটুকু চেঞ্জ করতে পারবো, ওইটাকে চেঞ্জ করলে ওইটার সাথে কিছু যায় আসে না, ওইটা কোনো পরিবর্তন হবে না। এ স্কলারশিপ ফর অ্যাথলেটিক্স, তাহলে উত্তর কোন জায়গায়? ডি। কিভাবে? দ্যাট উইল পে এ স্টাডি স্কলারশিপ অ্যাজ ওয়েল এস হিজ টিউশন, ভুলটা কোন জায়গায়? Own a scholarship that will pay four years of study as well as tuition, right? A clumsy hoye geche for his tuition and his tuition, erokom erokom hobe, as well as tuition bola dorkar nei. Acha ebar ashe dekhi, my many shivered soldiers stood in line waiting for some hot food to eat, tar mane eta hocche D, phone number, uttor ta hocche D, ha ei je D, ei je D, সরি আমি চার নম্বর আমি ভুল করছিলাম, স্কলারশিপ। এবার পাঁচ নম্বর, মেনি শিবার সোলজার ইন লাইন ওয়েটিং ফর সাম হট ফুড টু ইট, শিবার সোলজার হলো শিভারিং সোলজার, কারণ যারা কাঁপতেছে ঠান্ডায় কাঁপতেছে, শিবার সোলজার না, এ শিভারিং সোলজার। The newly developing plan would be presented to the committee before the end of June. Newly developing plan, na, newly developed plan. Uttar hocche, bhul hocche, developing. Newly developed,
নিউলি বিল্ডিং হাউস না, নিউলি বিল্ট হাউস, নতুনভাবে যে বাড়িগুলো তৈরি হয়েছে, নিউলি ডেভেলপিং প্ল্যান। আর যদি যেগুলিকে নতুনভাবে তৈরি করা হচ্ছে তাহলে ডেভেলপিং প্ল্যান হইতো, নিউলি ডেভেলপিং প্ল্যান না, নিউলি ডেভেলপড প্ল্যান। আচ্ছা, উত্তর হচ্ছে এ। A throwback race horse is easily expensive than sports car. Expensive হয় না, more expensive. Expensive হয় না, যেই যেই শব্দগুলো তিন অথবা বেশি সিলেবল এগুলোকে কম্পারেটিভ মোর দিয়ে বানাইতে হয়। যেমন বিউটিফুল আর হবে না, মোর বিউটিফুল, বিউটিফুল, এক্সপেন্সিভ, তিন সিলেবল, এই জন্য এটাকে ইয়ার দিয়ে বানানো যাবে না, মোর এক্সপেন্সিভ বলতে হবে। তাহলে উত্তর হচ্ছে সিতে। দ্য সোনার ইউ ফিস ইউ আগে দ্য মোর ইউ কোয়েক্ট, এই ধরনের জিনিস ব্যাংকের পরীক্ষা কম পক্ষে আমি 10 বারের উপরে দেখছি। এই ধরনের জিনিস ডাবল কম্পারেটিভ, একটা যদি ডাবল হয়, একটা ডাবল কম্পারেটিভে এক কম্পারেটিভ আগেও দিই হবে, আর এক কম্পারেটিভ আগেও দিয়ে দিতে হবে। যেমন দ্য মোর ইউ রিড মোর ইউ লার্ন না, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দুই জায়গায় ডাবল কম্পারেটিভে দুই জায়গায় দিই হয়। দ্য সোনার ইউ ফিনিশ ইউর অ্যাসাইনমেন্ট দ্য মোর কুইকলি উই উইল বি এবল টু লিভ দ্য টাউন, লিভ টাউন দা মোর কুইকলি। তাহলে উত্তর হচ্ছে সি। মার্ক ওন দ্য গ্র্যান্ট বিকজ হিজ গ্রেডস আর হায়ার দেন এভারেজ ইন হিজ একাডেমিক ফিল্ড। মার্ক ওন এ গ্র্যান্ট বিকজ হিজ গ্রেডস আর হায়ার দেন এভারেজ, ভুল কোন জায়গায় কে বলতে পারবে? উত্তর হচ্ছে হায়ার দেন এভারেজ, নাম্বার 9 সি, হায়ার দেন এভারেজ, হায়ার দেন এভারেজ মানে হায়ার দেন এভারেজ, বা হায়ার বললেই দেন এভারেজ বেশি, কারণ হায়ার হায়ার ইন হিজ একাডেমিক ফিল্ড, হায়ার বললে হায়ার, আর এভারেজ হচ্ছে বলতে হয় না, শুধু হায়ার। সেকেন্ড এটা যদি ডাইরেক্ট ভুল বলা যাবে, কারণ এরকম সেন্টেন্স তো হয়, আসল কথা হচ্ছে না, grades are higher than average, আপনি বলতে পারছেন ভুলটা কোন জায়গায় নাকি higher than grades are higher, তাহলে কি than average, average এর পরে একটা শব্দ দিতে হবে, average কি, his grades are higher than average, average এর চেয়ে grades, no his grades are higher in his, আপনি বলতে স্যার average এর চেয়ে higher নাকি, এভাবে তো কথাটা হয় হয় না, এটা তো বলতে চাচ্ছেন নাকি আপা? জি স্যার, মানে এর গ্রেডস আর এভারেজ এর চেয়ে বেশি, মানে এভারেজ মানে হচ্ছে বাকি সবাই যে ধরনের মার্কস পায় এভারেজ বলতে নরমাল যে গ্রেড থাকে তার থেকে তারটা হায়ার। জি স্যার, হায়ার দেন এভারেজ, হায়ার হায়ার দেন এভারেজ, হায়ার দেন এভারেজ বলেন আর কি। আচ্ছা যাই হোক, এবার আসেন দেখি, মার্সিস নিউ শুজ কস্ট হার টুয়াইস মোর দেন, মনে রাখবেন যখনই মাল্টিপল কম্পিটিশন আসবে টুয়াইস থ্রাইস, হ্যাঁ দুই পক্ষের মধ্যে, তাহলে মোর দেন হবে না, টুয়াইস এজ মাচ এজ, আমরা যখন মাল্টিপল কম্পিটিটিভ পড়বো তখন এটা পাবো, এজ মাচ এজ, যেমন লাকি তার মনের চেয়ে দ্বিগুণ সময় পড়াতে ব্যয় করে, লাকি স্পেন্ড স্পেন্ডস টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ টাইম ফর স্টাডি, হ্যাঁ টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ টাইম টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ টাইম twice as much time as her sister, Lucky spends twice as much time as her sister for studies, ami tomar che digun shongok lichu kheyechhilam, I ate
twice. সংখ্যাবাচকের জন্য বলতে হবে many. As many litchis, litchis as you. আমি তোমার চেয়ে দ্বিগুণ সংখ্যক. Many লাগলো কেন? কারণ এটা সংখ্যাবাচক. Determiner পরে আসছে আমরা সংখ্যাবাচকের জন্য হবে many. এর স্ট্রাকচারটা হচ্ছে subject plus verb. Multiple number, twice thrice এগুলো. তারপরে as much হইতে পারে, many হইতে পারে. সংখ্যাবাচকের জন্য হবে much হবে many. তারপরে এখানে একটা noun বসবে যে লিচু, তারপরে time এগুলো noun. Nounটা কখন আসতে পারে নাও আসতে পারে. তারপর আবার as দিয়ে noun অথবা pronoun. এটা আমরা দেখব যখন comparative পড়ব. ওইটা থেকে এটা তৈরি করা হয়েছে. তাইলে মনে রাখবেন গুণিতকের কম্পারিজন সবসময় as as দেওয়া হয়, মোর দেওয়া হবে না. মোর দেওয়া হবে বেশি কম যখন বোঝাবে. এই মেশিনটার ওজন ওই মেশিনটার চেয়ে 10 কেজি বেশি. দিস মেশিন ওয়েস 10 কেজি মোর দ্যান দ্যাট মিনস. এটা গুণিতক না, এটা পরিমাণে বেশি পরিমাণে কম. কিন্তু গুণিতক যখন হবে দ্বিগুণ, তিন গুণ, চার গুণ, অর্ধেক, এরকম গুণিতক যখন হবে তখন as as দিয়ে বানাইতে হবে. আর গুণিতক যখন হবে না তখন নর্মাল কম্পারেটিভ হবে. এটাকে বলা হয় পজিটিভ আর ওইগুলোকে বলা হয় কম্পারেটিভ. পজিটিভের স্ট্রাকচারে হবে as as দিয়ে হবে যখন গুণিতক, আর গুণিতকের না হইলে কম্পারেটিভের স্ট্রাকচারে হবে. এটা আমরা সামনে গিয়ে যখন পড়বো তখন পাবো. এবার আসেন দেখি আমরা উত্তরগুলো একটু সবাই রেখে দিই, রেখে দেন. আচ্ছা হয়ে গেল এটা. এখানে আর কয়েকটা সময় দেখি. ইন দ্য পাস্ট টেনিস ইউজ টু বি দ্য স্পোর্ট অফ দ্য, বাট দ্যাট ইজ চেঞ্জিং. হায়ার ক্লাস, সুপিরিয়র ক্লাস, আপার ক্লাস, মিড আপার ক্লাস, কোনটা? কত নম্বর? সি, আপার ক্লাস. আপার ক্লাস উত্তর হচ্ছে সি. ভেনিস ইজ ওয়ান অফ দ্য, ওয়ান অফ এর পরে দি লাগবে, মোস্ট বিউটিফুল সিটিস ইন ইউরোপ. ওয়ান অফ এর পরে দি লাগাতে হবে. তাইলে দি এর পরে আবার দি হইলে আবার এটা নিয়ে নিয়ে না, কারণ কিন্তু মোর বিউটিফুল হবে না. ওয়ান অফ দ্য হইলে অনেকগুলো সিটি, দুই পক্ষের মধ্যে, দুই পক্ষের মধ্যে হইলে হয় কম্পারেটিভ, আর যখনই দুই এর বেশি চলে আসবে তখন সুপারলেটিভ হয়ে যাবে. ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল উত্তর হচ্ছে ডি. দ্য টিম প্লেড ড্যাশ গেম অফ হকি দ্যাট কোচ ওয়াজ প্লিজ. বেটার গেম, মাচ বেটার, সো গুড, সাচ এ গুড, সাচ এ গুড, সাচ এ গুড, সাচ এ গুড. এখানে কম্পিটিটিভ করা হবে না. সাচ এ গুড গেম অফ হকি দ্যাট দ্য কোচ ওয়াজ প্লেসড. উত্তর হচ্ছে ডি. এখানে আসে ছয়টা আছে. অল অফ ইউর গ্রেডস আর, এবার বুঝছেন কেন এটা হইছে, অ্যাবোভ এভারেজ, নট হায়ার দ্যান এভারেজ. অল অফ ইউর গ্রেডস আর অ্যাবোভ এভারেজ, ওভার এভারেজ হয় না, অ্যাবোভ এভারেজ. উত্তর হচ্ছে এ. বিকজ দ্য ফ্রিজিং টেম্পারেচার ডেস্ট্রয়েড মাচ অফ দ্য কি পুরিটাস ক্রপ, তার কি দ্য পিচেস আর ডাবল, টু টাইমস মোর, আপ টু টাইমস, টুয়াইস মোর, প্রাইসেস আর ডাবল, প্রাইসেস আর ডাবল. People in America like to observe as well as participate in sports. Most people in America like to observe as well as almost people are not much people too much. Most people in America like to observe as well as participate in sports. And nai ekhane shesh amra etar oto screenshot e result rakhi, kokhono amar to mukhe bolao to bhul hoye jay, ei jonno thakle bhalo, ei jonno shobgulo result ami rakhchi. A D D A A B. আমরা অনেকগুলো এক্সারসাইজ দেখলাম. ইনশাল্লাহ যখন অ্যাডভার্বটা পড়া হয়ে যাবে, যত স্ট্যান্ডার্ড এক্সারসাইজ আমি বিভিন্ন বইয়ে ঘাটাঘাটি করি, দেখি নেই বা বিভিন্ন জায়গা থেকে নেই, যত স্ট্যান্ডার্ড এক্সারসাইজ প্র্যাকটিস হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব মেশানো.
তো যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যাডভার্বের চ্যাপ্টারটা ভালোভাবে শেষ করতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত আমরা আরো স্ট্যান্ডার্ড এক্সারসাইজে যেতে পারবো না। ওই এক্সারসাইজ গুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব মেশানো, আর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব মেশানো এক্সারসাইজ না করলে দুইটার উপরে ভালো দখল আসে না, মেশানো এক্সারসাইজ করতে হবে। তাহলে আমরা অ্যাডভার্বের চ্যাপ্টারটা ইনশাল্লাহ আগামী দিন পড়বো, পড়ার পরে আমরা অ্যাডভার্বের চ্যাপ্টার পড়তে দুই দুই ক্লাস আর প্র্যাকটিস দিব, এক ক্লাস তিন ক্লাস রেখে যাবে, অনেক লম্বা চ্যাপ্টার অ্যাডভার্ব। ভালোভাবে শিখি শিখে রাখি, যতটুকু চেষ্টা করি আমি আপনাদের চেষ্টা করি যতটুকু দিতে পারি কাজে কাজে লাগানোর চেষ্টা করবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে কাজে লাগবেও। তাহলে আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের নেক্সট ক্লাস কি বার দিন হবে? আমাদের মনে হয় সোমবার আর বুধবার না? আগে রুটিনটা কি ছিল লাকিয়াপা? সোমবার আর বুধবার নয়। আচ্ছা ঠিক আছে, সোমবারই থাকে। এখন তো সবার রুটিন ওপেন করে দিতে হবে এই শুক্রবার থেকে শনিবার থেকে, এই জন্য আর কোনো ফাঁকা সময় পাওয়া যাবে না। আমাদের কি ইয়ে করা যায়, আরেকটা দিন অ্যাড করা যায়? আগে রুটিন গুলো চালু হোক আপা। হ্যাঁ রুটিন গুলো চালু হোক, দেখি সকাল দিব ইনশাল দেখি, যেহেতু লকডাউন যেহেতু লকডাউন আছে। আর একটা কাজ করেন, আপনারা সকালে চলে আসেন। করেন, আমাদের কোনো সমস্যা নাই, মানে আপনি হচ্ছে সকালে। আমার সমস্যা কার সমস্যা? স্যার আশিকার কি সমস্যা? স্যার সকালে কাজ থাকে বেশি। আচ্ছা অফিস থাকে না আপু, ম্যানেজ করতে হবে। ম্যানেজ করেন মানে অনেক লেন্দি হচ্ছে বুঝছেন, এক বছর ধরে স্যারের সাথে মনে হয় পরিচিত আমি অল্প ছাত্র নিয়ে এখানে কোর্স করাচ্ছি, সিজনও ভালো ছিল না যখন আপনাদের সাথে শুরু করেছিলাম, করোনা টরোনা একদম ইস্তি চলে আসতেছিল, খুব একটা বিসিএস এর দিকে সময়ও দিচ্ছিলাম না, মার্কেটিং করতেছিলাম না জায়গার মধ্যে। তারপর আমরা আপনাদের সাথে ক্লাস শুরু করেছি, আমি আশা করি আপনাদের এই চার পাঁচ জন যদি ভালোভাবে আশা করি আপনারা এই চার পাঁচ জন যদি আমি মোটামুটি একটা চেষ্টা করতে পারি একটা ভালো সেবা দেওয়ার, আশা করি এখান থেকে অনেক স্টুডেন্ট অথবা দুই চারটা আপনাদের পরিচিত জন থেকেও আসবে, আর আপনারাও খুশি থাকলে পরবর্তীতে আমার জন্য ভালো হবে। ঠিক আছে ইনশাল্লাহ আমি একটা দিন বাড়ানোর চেষ্টা করবো। আশিকা সকালে কোন দিন আপনি ফ্রি? আশিকা শুক্রবার শনিবার হবে হয়তো, শুক্রবার শনিবার পারবো স্যার, এছাড়া লকডাউনের পরে তো জব শুরু হয়ে যাবে। আরে লকডাউনটার পর তো থাকে না, লকডাউন লকডাউন বহুদিন যাবে, লকডাউন এক দেড় বছর লকডাউন বাংলাদেশে চলতেছে না, লকডাউন বহুদিন যাবে। আমরা লকডাউনটা আচ্ছা ঠিক আছে, আমরা সোমবারে ক্লাসে আসি, আমি লাকিয়াপে একটা দিন বাড়াবো ইনশাল্লাহ নেক্সট শনিবারে গিয়ে। ঠিক আছে জি স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার, সবার সুবিধা মতো আমরা একটা রুটিন করব না, গ্রুপে কথা বলে। আচ্ছা ঠিক আছে, আপনারা গ্রুপে করে নিন সকালবেলা, আমাকে একটু আগে জানায় নিয়ে নিয়ে কারণ আমার তো সকালে অন্যান্য রুটিনও আছে, এগুলো তো রাখতে হবে। হ্যাঁ তো এই জন্য সামনে গত বিসিএস পরীক্ষা ছিল, অন্যান্য ক্লাস কিছু ক্লাস বন্ধ ছিল রমজানের মধ্যে, আমরা সেগুলো আর শুরু করি নাই, এখন তো সেই ক্লাসগুলো টাইম দিতে হবে আমাকে না, ব্যাংকের ক্লাস আছে বা অন্যান্য ক্লাস আছে এগুলো আর কি। ঠিক আছে আশিকা, যেভাবে সুবিধা হয় আপনি আপনারা মেয়েরা মেয়েরা গল্প করবে এইটা কি বলি কথাবার্তা বলে এটাকে ঠিক করে নিন, আমাকে জানাইন। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবাইকে ভালো থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।